नमस्कार अपना देखें न्यूज बर्तमान और खबर खबरदार नहीं रही सुपर्णा शुरूते ही खबर दिखे नजर रखब चीन सीमांत अफगानिस्तान ताजिकिस्तान विस्तीर्ण एलाका केंपे उठल बृहस्पतिवार भोररात भूकम्पे उत्सस्थल छिल अफगानिस्तान फैजाबाद शहर थे 265 किलोमीटर दूरे रिक्टर स्केले कम्पन मात्रा 6.8 तब एखो पर्त हताहतर को खबर नहीं सूत्र खबर प्रथम कम्पन कैक मिनिट पर रिक्टर आफ्टारशके केंपे उठे ओई एलाका रिक्टर स्केले कम्पनर मात्रा छिल 5 दिन कैक आगे भयावह प्राकृतिक विपर्यय साक्षी थाकछे सिरिया एवं तुरस्क कथा बोलो टेलिफोने रयेछेन प्रतिनिधि बाबान धोआ बाबान आज के कम्पन सम्पर्के विशदे जानबो দেখো সুপর্ণা আমরা যেটুকু জানতে পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে সেখানে জানানো হয়েছে যে বৃহস্পতিবার ভোর 5টা 5:30টার পরে ঘটনাটা ঘটে অর্থাৎ ভূকম্পের ঘটনা ঘটে তা আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা এবং এটার উৎসস্থল ছিল জানা গিয়েছে গরোনা বাদাসখান বলে একটা এরিয়া আছে যদিও এটি মালভূমি এলাকা বলে জানা যাচ্ছে সেই সঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে এই কম্পনের উৎসস্থল ছিল মাটির গভীরে 20.5 কিলোমিটার নিচে এবং এখানে তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত অঞ্চলে যেরকম ভূমিকম্পের পর আফটারশক হয়েছে সেরকম এখানে আফটারশক হতে পারে যদিও বলা যায় যে আজ সকালের এই ভূমিকম্পের পরে কিন্তু সেখানে আফটারশক একবার হয়েছে এবং তার কম্পনের মাত্রা ছিল 5 আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি দর্শকদের যেটা হলো আফগানিস্তানের চীন সীমান্তের মাঝামাঝি জায়গায় থাকা এই এলাকাটা অর্থাৎ পামির মালভূমিতে ঘেরা এই সম্পূর্ণ এলাকাটি অধিকাংশ স্থানই জনবিরল এবং স্বশাসিত এলাকা তাই যারা ওখানকার বিশেষজ্ঞ এবং মার্কিন ভূতত্ত্ব বিজ্ঞানীদের দাবি করেছেন যেহেতু জনবিরল এলাকা হওয়ার জন্য এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে তবে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভূতত্ত্ববিদদের পক্ষ থেকে এখানে কিন্তু বারবার আফটারশক হতেই থাকবে এবং এই এই অঞ্চলে এই অঞ্চলের ক্ষেত্রে যে প্লেটটা রয়েছে অর্থাৎ হিমালয়ান প্লেট এবং তার্কিস্তানের অঞ্চলে পামির মালভূমির যে প্লেটটা রয়েছে সে প্লেটটার কিন্তু পরিবর্তন ঘটছে অর্থাৎ সেটা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে সরে যাচ্ছে এবং এর ফলে কিন্তু জায়গাটা খালি হলে সেখানে আফটারশকের পাশাপাশি ভূমি ধস এমনকি তুষার ধসের সম্ভাবনাও রয়েছে একেবারে ধন্যবাদ বাবান্দা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে বিশ্বের বেশ কয়েকটি দেশের তরফ থেকে কিন্তু ভূমিকম্পের খবর আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আবারও কেঁপে ওঠে চীন সীমান্তের কাছে আফগানিস্তান তাজিকিস্তানের বিস্তীর্ণ এলাকা আজ ভোর রাতে কেঁপে ওঠে এলাকাটি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.8 তবে হতাহতের কোনো খবর নেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট নজর রাখব পরবর্তী খবরের দিকে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফেরার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি গাজলডোবা দুর্ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি অন্যদিকে পাহাড়ে বন্ধের রাজনীতি নিয়েও সরব হতে দেখা যায় তাঁকে আমার জীবনের প্রথম এত সাকসেসফুল জায়গায় যাবার আগে থাকতাম কারণ এটা তো আমাদের হাতে নেই কারণ ছাত্র সংখ্যা এত বেড়ে গেছে এবং আমরা চেষ্টা করেছিলাম যাতে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা যায় কিন্তু অনেক সময় এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড ফরেস্টের লোকেরা এই ফরেস্টের ব্যাপারে বিশেষ করে যে গ্রিন ট্রাইব্যুনাল কোর্টগুলো আছে তারা হাতে কোনো মানে কন্ট্রোল করার কোনো আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি আমরা আবার তাদের কাছে যাব আবেদন করব রাজনীতি থেকে বাংলাকেই মুক্ত করেছি অনেকদিন আগে 11 বছর আগে আমরা পলিসি নিই আমরা কোনো বন্ধকে সমর্থন করি না কারণ মানুষ তার উন্নয়ন যদি স্তব্ধ হয়ে যায় রাস্তায় যদি গতি থেমে যায় তাহলে তার জীবনে কখনো উন্নয়ন হয় না রাস্তা চলুক কাজ চলুক আমিও চলবো সবাই চলবে তো আমি একা চলবো আর কেউ চলবে না এটা তো হতে পারে না যার জন্য আমি আমার গাড়ির সামনেও বলি যে তুমি কোনো দিন ট্রাফিক আটকাবে না এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা হাজির তারপরে তোমার সিবিএসসি আইসিএসসি সব বাচ্চাদের জন্য তারা ভালো করে এগোক তারা ভালো করে পরীক্ষা দিক মন খারাপ করার কোনো কারণ নেই সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই কোনো পরীক্ষা যদি খারাপ হয় কঠিন হয় আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যায়
কথা বলো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজিৎ বোস। রণজিৎ, গতকাল কিন্তু বনকে প্রত্যাহার করেছে অজয় এডওয়ার্ড এবং বিনয় তামাংরা, তো আজ কি পরিস্থিতি, কেমন স্বাভাবিক রয়েছে পাহাড়ের পরিস্থিতি? দেখো, পাহাড়ের পরিস্থিতি আজকে কিন্তু অন্য দিনের মতনই রয়েছে। পাহাড়ে কিন্তু প্রায় রয়েছে 9000 মাধ্যমিক পরীক্ষার্থী, তারা কিন্তু সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারের পরেই কিন্তু বন তুলে নিতে বাধ্য হয় অজয় এডওয়ার্ড, বিনয় তামাং এবং বিমল গুরুঙ্গেটা। আজ কিন্তু 3 দিনের উত্তরবঙ্গ সফর সেরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন, সেই সময় কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গজলডোবায় যে মাধ্যমিক পরীক্ষার্থী হাতির হানাতে মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন এবং বললেন যে ডিএম কে পাঠানো হয়েছে, সরকার সর্বোপরিভাবে পরিবারের পাশে রয়েছে। পাশাপাশি পাহাড় নিয়ে যে বন্ধের রাজনীতি শুরু চেষ্টা চলছিল সেটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে পাহাড়কে কোন রকম ভাবে অশান্ত করা যাবে না, পশ্চিমবঙ্গকে বন্ধের রাজনীতি খেলে কিন্তু কোনোভাবেই আর অচল করে রাখা যাবে না। কিন্তু পাশাপাশি তিনি বলেন যখন মুখ্যমন্ত্রী যখন তাই বেরোন তখন প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া থাকে যাতে কোনো রকম ট্রাফিক কন্ট্রোল না করা হয়, কারণ তিনি জানান যে তার সময় যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু পশ্চিমবঙ্গে বাসীর প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর সময় গুরুত্বপূর্ণ, তাই কোনো রকম ভাবে শহরবাসী কিংবা পশ্চিমবঙ্গবাসীর জীবনকে আবরুদ্ধ করে রাখা যাবে না। একেবারে ধন্যবাদ রণজিৎ। উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফেরার আগে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান, পাশাপাশি গাজলডোবা দুর্ঘটনায় যে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। অন্যদিকে পাহাড়ে যে বন্ধ প্রত্যাহার করা হয়েছে এই প্রসঙ্গে মন্তব্য করেন তিনি, এমনকি আগামী দিনেও যাতে বন্ধ না হয় তার কথাও কিন্তু বলেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ফুলিয়া শান্তিনিকেতন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে দিতে এসেছিল সেই পরীক্ষার্থী। জানা গিয়েছে স্কুলে ঢোকার আগেই সে সাইকেল থেকে পড়ে যায়, তারপর অসুস্থ হয়ে পড়ে। পুলিশের তৎপরতায় ওই ছাত্রীকে ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সুস্থ হলে স্বাস্থ্য কেন্দ্রেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওর বাড়ির থেকে যেটা শোনা গেল সেটা হচ্ছে ও দুদিন ভালো করে রেস্ট নেয়নি, তারা পিঠ ঘুরে এসেছে কালকে, খাওয়া দাওয়া ভালো করে সকালে করেনি, ছাতু মুড়ি খেয়ে এসেছে, স্কুলে ঢোকার মুহূর্তে সাইকেল থেকে পড়ে গিয়ে আর থুতনিটা কেটে গেছে, আর একটু বোধ হয় সেন্সলেশন হয়ে গিয়েছিল। পুলিশ যারা ছিল ওখানে তারা হসপিটালে নিয়ে এসেছিল, স্যালাইন দিয়েছে, একটা শেষ হয়ে গেছে আর একটা দিচ্ছে, তবে এখন একটু স্টেবল হয়ে মেয়েটি পরীক্ষা দিতে চাইলো বলে পরীক্ষার খাতা প্রশ্ন এবং ইনভিজিলেটরের ব্যবস্থা করে আমি এখন যাচ্ছি, এখানেই পরীক্ষা দেবে, আপাতত এখানেই দেবে, কারণ স্যালাইন চলছে তো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে আজ থেকে শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা দিতে আসার আগেই কিন্তু অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। নদিয়ার ফুলিয়ার ঘটনা, ওই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিল সাইকেলে করে, হঠাৎই সে সাইকেল থেকে পড়ে যায় মাথা ঘুরে, তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মাধ্যমিক পরীক্ষার বসার আগেই অ্যাসিড হামলার শিকার, তবুও মনের জোর হারায়নি নাবালিকা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, কিন্তু পরীক্ষায় বসার আগেই নাবালিকার ওপর ছোড়া হলো অ্যাসিড, যার ফলে তার ডান হাত জখম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানা এলাকার একটি গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এই ঘটনায় মনের জোর হারায়নি ওই পরীক্ষার্থী। জানা গিয়েছে হাসপাতালের শয্যায় রাইটার নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসেছে ওই নাবালিকা। কথা বলো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ দলে। প্রদীপ, কোন ব্যক্তিগত আক্রোশের কারণে কি ওই জখম হলেন পরীক্ষার্থী? প্রদীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রদীপ, কোনো ব্যক্তিগত শত্রুতা জেরে কি আক্রান্ত হতে হলো বা অ্যাসিড হামলার শিকার হতে হলো এই পরীক্ষার্থীকে? একদমই দেখো, তুমি যেমনটা বলছো যে এই দশম শ্রেণীর ছাত্রী মাধ্যমিক যিনি দেন পরীক্ষার্থী যে ছাত্রী রয়েছে তাকে কিন্তু আগের দিনে তার বাড়িতে সন্ধ্যেবেলা ফোন করে কিন্তু তাকে নিচে ডাকা হয় তার জন্য গিফট আছে বলে। তারই কিন্তু সহ পরীক্ষার্থী যিনি করেছেন তারই কিন্তু সহ পরীক্ষার্থী, পাশাপাশি এই যে তিনি কিন্তু যে যে পরীক্ষার্থী রয়েছে তিনি কিন্তু
হ্যাঁ, পড়াশোনাতে খুবই ভালো, এলাকা সূত্রে এবং পারিবারিক সূত্রে যতদূর আমরা জানতে পারছি, এবং 1 থেকে 10-এর মধ্যে তার র্যাঙ্ক করার একটা প্রচেষ্টা ছিল, এবং সেই প্রচেষ্টার কারণে যখন এই বিষয়টা যখন জানতো তারপরেই তাকে এই কাণ্ডটা ঘটানো হয়েছে বলে আমরা যতদূর জানতে পারছি এলাকা সূত্রে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে পরীক্ষার্থী রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তিনি কিন্তু একজন রাইটারকে নিয়ে কিন্তু আজ সে কিন্তু মনের জোর দেখে কিন্তু তিনি কিন্তু পরীক্ষা দিতে গিয়েছেন, এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষা হলে বসে কিন্তু পরীক্ষা দিচ্ছেন বলে যতদূর আমরা জানতে পারছি স্কুল স্কুল মারফত। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই যে পরীক্ষার্থী রয়েছে পড়াশোনাতে ইতিমধ্যেই খুবই ভালো রয়েছে, এবং তারপরে পরবর্তীকালে যখন জানতে পারে যে হ্যাঁ এই হিংসার কারণে, যতদূর আমরা জানতে পারছি যে এলাকা সূত্রে হিংসার কারণে এই কাণ্ডটা ঘটানো হয়েছে বলে যতদূর আমরা জানতে পারছি। একেবারে ধন্যবাদ প্রদীপ। মাধ্যমিক পরীক্ষার আগেই গুরুতরভাবে আক্রান্ত হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী, অ্যাসিড আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে বীরভূমের ঘটনা, এবং সেই পরীক্ষার্থী রাইটার নিয়ে তিনি পরীক্ষা দিতে বসেছেন। নাম ধরেই ডাকলো, রাজলক্ষ্মী রাজলক্ষ্মী করে ডাকলো, কে হতে পারে চেনা শোনা, নিচে নেমে বলছে তোমার জন্য একটা জিনিস আছে, হাত বাড়িয়ে দিচ্ছে আর সকলের সঙ্গে আমাকে এরকম অ্যাসিডের অ্যাসিড ঢেলে দিল হাতে। আমি তখন আর সহ্য করতে পারছিলাম না, আমাকে তাও আমি প্যারাটে জানি বলে একটু হাতে মেরেছি, মেরে তখন আমার দৌড়ে চলে গেলো আর একটা চিঠি ফেলে দিয়ে চলে গেলো। কী মনে আমার তো এরকম কিছু কারণে শুধু ওই ওর হচ্ছে লেখাপড়ার শত্রুতা, মানে ওকে র্যাঙ্ক করতে দেবে না, ওকে পড়াশোনা ঠিকঠাক করতে দেবে না, পরীক্ষাটা দিতে দেবে না বলেও গেছে, যে দেখ এরকম পরীক্ষাটা তোর বন্ধ করলাম তাই বলছে। লেখা আছে উনি তোকে 1 থেকে 10-এর মধ্যে হতে দেবো না, আর যারা মৈত্রী নাম করে করে গেছে 4টে নাম করেছে, ওরা ভালো মেয়ে, ওরা ভালো রেজাল্ট করবে, তোকে আমি রেজাল্ট করতে দেবো না। আর ওর প্রিয় আন্টি হচ্ছে মায়ের পরে যা স্থান দিয়েছে সেটা হলো সুমিতা আন্টি, খুবই ভালোবাসে, আন্টিও প্রচণ্ড কেয়ার করে যে স্কুলে ও মানে যেচে ওর নিজের একাগ্রতার জন্য আন্টিরাও খুব ভালোবাসে, স্যাররাও খুব ভালোবাসে, স্নেহ করে, সে সেইগুলোও সহ্য করতে পারে না। যে তোর জন্য একটা জিনিস আছে যে আমি হাতটা বাড়ালাম, সে আমার হাতে অ্যাসিড ঢেলে দেয় এবং সে একটা চিঠি ছুঁড়ে দিয়ে চলে যায়, এবং একটু দূরে গিয়ে একটা ছেলে তার সঙ্গে চেপে পড়ে, এবং পরে আমি বুঝতে তখনই আমি বুঝতে পারি যে আমার হাতে অ্যাসিড ঢেলে আছে, আমার হাত খুবই জ্বলতে লেগেছিলো তখন। তো যেহেতু একটা চিঠি দিয়েছিলো, চিঠির মধ্যে 3টে নাম মেনশন করা আছে, মৈত্রী, মাসুমা আর মেহেরুন্নেসা, এরাই কোনো ছেলে পাঠিয়ে করেছে, কারণ পুরোপুরি পড়াশোনার কারণে, কারণ চিঠিটাতে লেখা আছে তোকে আমি পশ্চিমবঙ্গে 1 থেকে 10-এর মধ্যে আসতে দেবো না, আর তোর উপর যদি অ্যাসিড হামলা না মানে হামলা না করতাম তাহলে তুই অনেক দূর এগিয়ে যেতিস, ওই জন্য হামলাটা করতে বাধ্য হলাম। আজকে আমার পরীক্ষা, যেহেতু আমি হাতে লিখতে পারবো না, ওই জন্য আমার স্কুল থেকে একটা রাইটার সিলেক্ট করা হয়েছে, সে আমি বলবো আর ও লিখে দেবে। কী চাইছো তুমি? আমি চাইছি আমার আমি আগে সুস্থ হয়ে উঠি, প্লাস ওদের শাস্তি হোক কেন যারা আমার এই অবস্থা করে। বৃহস্পতিবার থেকে শুরু হলো 2023 সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই প্রস্তুতি নিয়েছে আগরপাড়া নীলগঞ্জ রোডে মহাজাতি সাবিত্রী স্কুল এবং আগরপাড়া মহাজাতি স্কুল, পাশাপাশি দুটো স্কুল চলছে পরীক্ষা। পুলিশ প্রশাসন থেকে স্কুলে কর্তৃপক্ষ প্রত্যেকেই সুস্থভাবে যাতে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা যায় তার ব্যবস্থা করেছে, এবং এলাকার মানুষের পক্ষ থেকে পাশের পার্কে অভিভাবকদের বসারও ব্যবস্থা করা হয়েছে। এলাকার মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার পানি আগরপাড়া মাধ্যমিক পরীক্ষা কথা বলে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বলরাম বোস। বলরাম দা, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন? হ্যাঁ সুপর্ণা, দেখো যে নিয়ম অনুযায়ী 1 ঘন্টা আগে 11টার সময় গেট খুলে দেওয়া হয়, পরীক্ষার যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত নিয়মাবলী ঘোষণা করা হয়েছিল, কোনো ছাত্র ছাত্রী তাদের ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না, ঘড়ি নিয়ে ঢুকতে পারবে না, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না, এবং তার সাথে সিসি ক্যামেরা লাগানো থাকবে সমস্ত স্কুল প্রাঙ্গণ ধরে, সেই সমস্ত ব্যবস্থা যেরকম টোটো পালন করা হয়েছে তার সাথে সাথে কিন্তু স্কুল কর্তৃপক্ষ দিদিমণিরা এবং তার সাথে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু সেইখানে পুলিশ প্রশাসনের লোক রাখা হয়েছে, তারা কিন্তু যথারীতি যখন পরীক্ষার্থীরা ঢুকছে তাদের কিন্তু ব্যাগ দেখে নেওয়া হচ্ছে, তাদের পেন্সিল বক্স, অ্যাডমিট কার্ড সেইগুলো পরীক্ষা করে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ উভয় পক্ষ থেকে সেই চেকিং করে ঘড়ি খুলে রেখে ব্যাগ বাইরে রেখে তারপর কিন্তু ছাত্রদেরকে ভিতরে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এবং তার সাথে সাথে যেটা গার্জিয়ানদেরও দেখা গেছে যে তারা কিন্তু স্কুলের সামনে জড়ো হয়নি, তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ছাত্রছাত্রী ভিতরে প্রবেশ করতে কোনো রকম বাধা হবে, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে তারা। একটা স্কুলের পরীক্ষার পরে তারা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা আজকে বাংলা ভাষার প্রথম পর্ব দিয়ে শুরু হলো, সেই পরীক্ষা কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই তারা আশাবাদী, প্রশ্ন ভালো হবে এবং পরীক্ষা ভালো দেবে এবং তাদের রেজাল্ট তারা ভালো করবে, এই আশা নিয়েই কিন্তু আজকে প্রথম দিনের পরীক্ষা এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু শান্তিপূর্ণভাবে পরীক্ষার কাজ চলছে। আর কয়েকটা মিনিট বাকি আছে প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার, কারণ তিনটে শেষ, 12টা থেকে 3টে অবধি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলবে, তার প্রস্তুতি কিন্তু সর্বত্র যেরকম এলাকার মানুষ তাদের গার্জিয়ানদের বসার ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা করেছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এলাকার মানুষের থেকে পক্ষ থেকে, সেরকম প্রশাসনও কিন্তু সব রকম তটস্থতার মধ্যে দিয়ে তারা কিন্তু সেই প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে। আর কয়েক মিনিট পরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার কাজ শেষ হবে, প্রথম দিনের কাজ আজ করতে কিন্তু আশাবাদী যে এবছরের পরীক্ষা সুস্থ মতন এবং ভালো মতন শেষ করতে পারবে। সুকন্যা, একেবারে ধন্যবাদ বলরাম দাস। থেকে শুরু হলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা, আজ প্রথম পরীক্ষা ছিল এবং সমস্ত রকম প্রস্তুতি নিয়েই কিন্তু একেবারে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি সাবিত্রী স্কুল এবং আগরপাড়া মহাজাতি স্কুলে নির্বিঘ্নে শুরু হলো পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষা। ঘাটাল মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 7405 জন। ঘাটালে মোট পরীক্ষাটি কেন্দ্রে 27টি কেন্দ্রে পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনী। এদিন জল এবং কলম দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ঘাটাল থানার পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার একটি পরীক্ষা কেন্দ্রে। আমরা জানতে পেরেছি, সংসদ সূত্রে আমরা জানতে পেরেছি যে এই বছর অর্থাৎ 2023 সালে মোট পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে 131টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সেখানে প্রায় 38,000-এর বেশি পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিচ্ছে। ঘাটাল মহকুমাতে সেই সংখ্যা 7405 জন এবং ঘাটাল মহকুমার 27টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং ঘটনাচক্রে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। পরীক্ষা কেন্দ্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে অভিভাবক থেকে শুরু করে আজকে প্রথম দিনের পরীক্ষা, প্রথম দিনে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা সেখানে ছিল এবং এই পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সেই বিষয়ে প্রশাসনিকভাবে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে কিন্তু অ্যাক্টিভ যাতে করে পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে শেষ হয় সেই বিষয়ে কিন্তু অ্যাক্টিভ রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদ এবং সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী সেখানে রয়েছে। তার সাথে সাথে পরীক্ষা প্রশ্ন ফাঁস আটকানো সহ বিভিন্ন মোবাইল গেজেট থেকে শুরু করে নানান বিধিনিষেধ রয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে 144 ধারা নির্বিঘ্ন পরীক্ষা শেষ করার লক্ষ্যে এই পর্ষদ থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একটা তৎপরতা চলছে এবং আজকের পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেই বিষয়টাই প্রশাসনিকভাবে লক্ষ্য রাখা হয়েছে। এই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মনসারাম করের সাথে ক্যামেরায় সচিন সামন্ত, নিউজ বর্তমান। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রতনপুরে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল দুই যুবক। তাদের পরিবারের হাল হকিকত জানতে মৃতদ্বয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। শুনলেন দুই পরিবারের কথা। 27 ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে কিন্তু প্রচারে এগিয়ে বাইরন বিশ্বাস বাড়ি বাড়ি ডোর টু ডোর পৌঁছে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। আর তিনি আজকে যে বাড়িতে এসেছেন আমরা সেই চিত্র দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে। তিনি যেখানে এসেছেন সারা দিন যে টায়ার্ডনেস, যে ক্লান্তি কাটিয়ে তিনি প্রচার সারছেন এখনো, সে বিষয়ে আমরা কথা বলে নেবো বাইরন বাবুর সঙ্গে। বাইরন বাবু, সারা দিনের প্রচার কেমন চললো আজকে? খুব ভালো, যত দিন যাচ্ছে খুব ভালো সারা পাচ্ছি। এখন যুগল গ্রামে এসেছি, আমরা যুগল গ্রামে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছি আর যত দিন যাচ্ছে মানে মানুষের ঢেউ মানে উপচে পড়ছে। মানে তৃণমূল এখন নিঃস্বপ্রায়, নিঃস্বর দিকে মানে কোনো পজিশনেই থাকবে না। আর ওরা এখন যত জঘন্য কাজ করছে, আমাদের শহীদ শহীদুল সাহেবেরকে নিয়ে যে রেপ কেস দিয়েছে, কালকে ওটা শুনানি আছে। আমরা প্রার্থনা করবো যাতে উনি বেল পেয়ে যান বা রিলিজ হন আর কি।
এইসব এই ধরনের নিচু কাজে ওনারা নেমে গেছেন, এই ধর তার কি বলবো, বিরোধীরা যে চক্রান্ত করছে সেই চক্রান্তের এগেনস্ট আপনি কি বলতে চাইবেন, যে এইভাবে চক্রান্ত করে দমিয়ে রাখা যাবে না আপনাকে বা কিছু? না, এইভাবে দমিয়ে রাখা যাওয়া তো কোনো প্রশ্ন নেই, মানে জনগণ যখন আমার সাথে আছে তখন দমানোর কোনো ব্যাপারই নেই। আর এই এত জঘন্য রাজনীতি ওরা করবে আমি ভাবতেও পারিনি, এত শাসক দল এত কেন ওদের ভয় মনের মধ্যে, যে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে এত টেনশন, এত মিয়া ধাকিম, আপনার অভিষেক ব্যানার্জি, দেবাংশু, এবং কি শুনছি নাকি দিদিও আসতে পারে নাকি। তো আমি হেরে গেলেও আর দুঃখী নাই যে এতজনকে আমার পিছনে আসতে হচ্ছে, তা আমি এতেই জয়ী হয়ে গেলাম। মানুষের দোয়া আশীর্বাদ তো রয়েছে আপনার সাথে। হ্যাঁ, 100% রয়েছে, মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা প্রচন্ড হারে রয়েছে। আজকে আপনি একটা জায়গায় গেছিলেন যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে, বিদ্যুৎ মিলছে না, 5 বছর ধরে তারা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, সে বিষয়ে কি বলবেন? আমার তো একটাই কথা যে আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভায় ঘোরা হয়েছিল, আমার সাগরদিঘি বিধানসভা যে ঘুরলাম আমি, তাতে যে এরকম যে এখনও মানুষ ওই প্রদীপের আলোয় লন্ঠন কেরোসিন এইসব দিয়ে যে জীবনযাপন করে আমার ধারণাই ছিল না। মাটির বাড়ি তো আছেই, মাটির বাড়ি রিপেয়ার করার মতো ক্ষমতা নেই, আবাস যোজনার টাকাগুলো কোথায় গেল, কি হলো, কি করলো, কে খেলো, মানে এসব কোনো মানে উত্তরই পাওয়া যাচ্ছে না ওদের কাছে। মানে সাধারণ মানুষকে প্রচণ্ড হারে বঞ্চিত করে রেখেছে, একদম মানে পিছড়া হওয়া এলাকা যাকে বলে, ওরকম সাগরদিঘি মানুষ ওইভাবে বসবাস করছে আর কি। আপনি জয় হলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন হিসাব তো? অবশ্যই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। আর আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি যে যদি আগামী আমি দিনে বিধায়ক হই আর কি, তো যতটা ফান্ড আসবে আমি যত তাড়াতাড়ি হোক মানে মানে যত পারি আমি জয় হবো, আমি মালদার মতো এটাকে রূপান্তরিত করে ছাড়বো আমি। ধন্যবাদ। বিষয় যেটা হচ্ছে যে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝে নেওয়ার কথা, আগামী দিনে মানুষের আশীর্বাদে তিনি যদি জয়ী হন তবে এখানে বিদ্যুৎহীন এলাকাতে পৌঁছে যাবে বিদ্যুৎ, যেখানে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়েছে মানুষজন সেখানে পৌঁছে যাবে শিক্ষার ব্যবস্থার সমস্ত কিছু। একটা জিনিস যেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি যেখানে কেন্দ্র সরকার বলছে, যখন প্রধানমন্ত্রী বলছে ঘর ঘর বিজলি, এমতো অবস্থাতেও কিছু জায়গায় লন্ঠন জ্বালিয়ে পড়াশোনা করতে হয়, কিছু জায়গায় জীবনযাপন হচ্ছে লন্ঠন জ্বালিয়ে, এখন চিত্র হওয়া পড়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থেকে। শুধু তাই না, পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গাতে রাস্তার বেহাল দশা, পানীয় জলের সমস্যা রয়েছে, একাধিক সমস্যায় জর্জরিত রয়েছে এই এলাকা। আগামী দিনে যদি এখান থেকে বাম সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হন তাহলে বিধায়ক হয়ে তিনি এই সমস্ত কাজগুলিকে আগে করবেন বলে আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ক্যামেরায় গোলাম মুর্তজা ও রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, নিউজ বর্তমান। খবরের খবরদার এখন এ পর্যন্তই, দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের উড়ান, খবরের সন্ধান।